बंधिबि पाहु बंधिबि मन बंधिबि केमने। अज्ञात स्थान थेके भक्तदेर जन्य गाइलेन कंठशिल्पी ममताज। গানের কথায় কথায় রাখলেন নানা প্রশ্ন, এসব প্রশ্নের মধ্যে দিয়ে কি নিজের অবস্থানই পরিষ্কার করলেন শিল্পী। আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি রবিবার বিকালে ভক্তদের দেখা দেন মমতাজ। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো তিনিও চলে যান আত্মগোপনে। আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম তারে সখী না হইলাম চঞ্চল। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মমতাজের গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। রবিবার রাত 7টা পর্যন্ত মমতাজের এই ভিডিওতে প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রায় 8,500 ফেসবুক ব্যবহারকারী আর মন্তব্য করা হয়েছে প্রায় 1,500টি। অবশ্য এর সিংহভাগ মন্তব্যই নেতিবাচক, দু একজন ইতিবাচক মন্তব্যও করেছেন। শরীফুল ইসলাম নামের একজন লিখেছেন, শুকাইলেন কেন, এত সুন্দর গানের গলা এতদিন বসা ছিল। নুসরাত রিয়া নামের একজন লিখেছেন, দেশে বৈশা তো আর গান সম্ভব না, কোন দেশে আছো আফা। আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি। সংসদে শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে, ট্রলের শিকার হন তিনি। আমি না দিলাম কুলেতে কালি কলঙ্কের জ্বালা